500 শিক্ষক আর এই 500 শিক্ষকদের এই মুহূর্তে ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছেন 500 শিক্ষকরা একদিকে প্যাট মিটিং নিয়ে একটা 500 শিক্ষকদের মধ্যে আশার আলো রয়েছে কিন্তু পাশাপাশি বিভিন্ন সংগঠন থেকে যেটা কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে প্যাব রিপোর্ট সেটা কিন্তু রাজ্য সরকার মানতে বাধ্য না ঘটনাটা বাস্তব কিন্তু তারপরও 500 শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে বেতন কাঠামো এই দুয়ের বিষয়টা নিয়ে আশার আলো কত দূর আছে এই বিষয়টা জানতেই আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় পেয়ে গেছি 500 শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়িকা মধুমিতা বন্দ্যোপাধ্যায়কে মধুমিতা দেবী আপনাকে স্বাগত জানাই আমার আপনার কাছে একটাই প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি এর আগেও বলেছিলেন প্যান রিপোর্ট রাজ্য সরকার না চাইলেও মানতে পারে মানতে নাও পারে তাহলে সেক্ষেত্রে প্যাব রিপোর্ট ঠিক কি অবস্থায় আছে যদি একটু সেটা বলেন আপনাকে প্রথমে নমস্কার জানাই সেটা হচ্ছে যে প্যাব রিপোর্ট দিয়ে আমি আগেও বিবৃতি দিয়েছি এবং এখনো যেটা বলবো যে দেখুন আজকে তো সর্বশিক্ষা মিশন এখন সমগ্র শিক্ষা মিশন নামে এখন পরিচিত হয়েছে এটা 2004 সাল থেকে আমরা এখানে পার্শ্ব শিক্ষক হিসাবে কাজ করা শুরু করেছি বহু ঝড়ঝঞ্ঝার মধ্য দিয়ে গেছি এবং এই 2004 সালে যখন আমরা কাজ করতে শুরু করলাম তার আগে থেকে সর্বশিক্ষার কাজ শুরু হয়েছিল 2002 থেকে তাহলে তখন থেকে কিন্তু এই প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডটা ছিল এই প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডের কাজ হচ্ছে একটা প্ল্যানিং এন্ড বাজেটকে তৈরি করা এই রাজ্যের এই প্রকল্পটাকে চলতে গেলে চালাতে গেলে যে খরচ খরচা হবে বিভিন্ন ধরনের খরচ খরচা শুধু তো একমাত্র এখানে শিক্ষক বা শিক্ষাকর্মীদের বেতন নয় একটা পুরো প্রকল্পকে তার এস্টাবলিশমেন্ট খরচা আছে আচ্ছা ছাত্রছাত্রীদের উন্নতিকল্পে বিদ্যালয়গুলোর উন্নতিকল্পের খরচা আছে ফলে এরকম বিভিন্ন ধরনের ভাগ খাত যেগুলোর মধ্য দিয়ে খরচ খরচা ব্যয় বরাদ্দটা ধরা হয় সেই ব্যয় বরাদ্দটা বাজেট এবং প্ল্যানিং নিয়ে প্রায় এক দেড় মাস ধরে এই সর্বশিক্ষা মিশনের যারা এমপ্লয়িজ আছে কর্মী আছে তারা তৈরি করেন আমাদের অফিসারদের সাহায্য সহযোগিতা নিয়ে এবং সেটা একটা এক্সিকিউটিভ কমিটি তৈরি করা হচ্ছে সেই ইসি মিটিং এর মধ্যে ফেলে সেটাকে পাস করানো হয় সেখানে যদি কিছু সংযোজন অভিযোজন সংশোধন করা হয় তাহলে সেই কমিটি সেটাকে করে ওখান থেকে পাস করানো হয় করার পরে সেই রিপোর্টটা যাই অ্যাপ্রুভ হতে ওই বাজেট এন্ড প্ল্যানিং এবং সেটা যখন ছাপ মেরে আসে তখনই আমরা ওটাকে বলি যে প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডের পাস করে জিনিসটা এলো অনুমোদন পেল এই অনুমোদনটা প্রথম দিন থেকেই ছিল একদম ডে ওয়ান থেকে এবং আমরা দেখেছি সেই সময় থেকে 2004-05 সাল থেকে যখন আমরা আন্দোলন করেছি পার্শ্ব শিক্ষক যে আন্দোলন সেই আন্দোলনের সময়ও দেখেছি যে সেখানে কিন্তু কোথাও পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একটা পার্শ্ব শিক্ষকের বেতনে কত অংশ কেন্দ্র সরকার দিচ্ছে বা সেটার ম্যাচিং ফান্ড রাজ্য সরকার কতটা দিল তখন তো একটা অন্য সরকার চলতো সেটা কিন্তু বোঝা যেত না এবং এখানেই আমাদের একটা দ্বন্দ্ব তৈরি হয় যে কেন্দ্র এবং রাজ্যের যে এই শতাংশ হিসেব সেই হিসেবটা পরিষ্কার করে কখনোই দেখানো হয় না বিশেষ করে আমাদের এই বেতন দেওয়ার ক্ষেত্রে বেতন দেওয়ার ইস্যুতে এবারে আমরা তখন থেকেই জানতাম যে প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড কি একটা টাকা স্যাংশন করিয়ে নিয়ে আসে যে টাকাটা যে বরাদ্দটা তারা স্যাংশন করিয়ে নিয়ে আসে কেন্দ্র সরকার সেটাকে যখন ছাপ্পা মেরে পাঠানো হয় বা পাঠায় এই রাজ্যে তখন সেটা কিন্তু একবারে সেই টাকাটা ধরিয়ে দেয় না ধরুন একটা 300 কোটি টাকার বাজেট স্যাংশন হলো কিন্তু সেটা পুরো একদিনে যেদিনই ছাপ মারলো পরের দিনই রাজ্য সরকারের হাতে টাকাটা তুলে দিল এরকম বিষয়টা নয় এটা ধাপে ধাপে আসে কেন্দ্র সরকার তার যে পোর্শনটা সেই পোর্শনটা ধাপে ধাপে পাঠায় রাজ্য সরকারও ধাপে ধাপে তার সঙ্গে তার ম্যাচিং গ্র্যান্ট দিয়ে এই খরচ খরচাগুলো চালায় ফলেতে বেতন সংক্রান্ত বিষয়টা রাজ্য সরকারকে আগে থেকেই ঠিক করে নিতে হয় যে আমি এই যে ধাপে ধাপে যে টাকা পাঠাবো সেই টাকাটা কেন্দ্র সরকার আদৌ কতটা পাঠাবে সেটা আগের থেকে যেহেতু তার কাছে জানা থাকে না পুরো টাকাটা আসবে কি আসবে না কেন্দ্র থেকে ফলে একটা অ্যাসাম্পশনের ভিত্তিতে সে কি করে না একটা
টাকা একটা বেতনকে ধার্য করে কর্মীদের শিক্ষাকর্মীদেরই বলুন বা শিক্ষকদের বলুন একটা ধার্য করে তারা সেইভাবে আমাদের বেতনটা ঠিক করে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড যে টাকাটাকে স্যাংশন করিয়ে নিয়ে এলো সেটার উপরে আমাদের সবটা নির্ভর করছে না। তাহলে আমাদের নির্ভর করছে কিসের উপরে? আমাদের এই বেতনটা পুরোটাই নির্ভর করছে রাজ্য সরকারের সদিচ্ছার উপরে। এবার রাজ্য সরকার যদি মনে করে যে আমাদের কেন্দ্র থেকে যে টাকা আসছে আসুক, আমি আমার শিক্ষকদের শিক্ষাকর্মীদের এই টাকাটা দেব এবং এটা যদি কেন্দ্র সরকার যা পাঠানোর কথা সেখানে যদি কোনো ঘাটতির সৃষ্টি হয় সেই ঘাটতিটা আমি আমার কেন্দ্র সরকারের এই রাজ্য সরকারের যে তহবিল সেই তহবিল থেকে ঘাটতি মিটিয়ে তাদের এই বেতনটাকে আমি দেব, তাহলে সেখানে কোনো সমস্যা থাকে না এবং সেইটাকে চিন্তা ভাবনা করেই বেতন দেওয়ার কথা ভেবেই তারা এগোয়। এবং এইটা যতক্ষণ না তারা ভাবছে যে কেন্দ্র সরকার কি টাকা দিল তার উপর নির্ভর না করে আমি মানবিকতার খাতিরে এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই বেতনটাকে নির্দিষ্টকরণ করব, তবেই কিন্তু আমাদের রাজ্যে বেতন নির্দিষ্টকরণ হবে এবং আমরা যেটা চাইছি সেটা হবে। এটা এটা তার মানে কার্যত নিশ্চিত যে প্যাব রিপোর্টের উপর সবকিছু নির্ভর করে না, নির্ভর করে রাজ্যের সিদ্ধান্তের উপর, এটা কার্যত নিশ্চিত, একদম নিশ্চিত। কিন্তু প্রতিদিনই তো আমরা দেখছি যে পুনর্গঠন হচ্ছে। আমরা একসময় দেখেছিলাম যে মিড ডে মিলেরও কর্মীদের যে 1000 টাকা করে বেতনের কথা বলা হয়েছিল সেটা পুরোটাই কেন্দ্র সরকার দিত, তো পরবর্তীকালে আমরা দেখলাম যে সেই 1000 টাকাটা 600 টাকা কেন্দ্র সরকার আর 400 টাকা রাজ্য সরকার দেবে, এটা ওরা নির্দিষ্টকরণ করে একটা কিন্তু অর্ডার বার করলো। এখন এইভাবে যদি পুনর্গঠন করে এবছরে প্যাড রিপোর্টে আমাদের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের ভাগটাকে স্পষ্ট করে একটা নির্দেশ জারি যদি কেন্দ্র সরকার করে দিয়ে থাকে তাহলে রাজ্যগুলো মানতে বাধ্য হবে। কিন্তু আমরা অন্যান্য অনেকগুলো রাজ্যের সঙ্গে যোগাযোগ করে আমরা কাজ করি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, একটা অল ইন্ডিয়া কোঅর্ডিনেশনের মধ্য দিয়ে কাজ করি, কিন্তু সেখানে আমরা দেখেছি যে আমরা এদেরও তাই একই প্রবলেম। তাহলে প্যাট যদি কোনো জায়গাতে ঠিকঠাক মতো কাজ করে তাহলে কিন্তু সেটা দেখা যাচ্ছে যে আমাদের সব রাজ্যগুলোই কিন্তু এই কেন্দ্র সরকারের সাহায্যটা পেত। তাহলে কেন্দ্র সরকারের সাহায্যটা সব জায়গায় পাওয়া যায় না, ঠিকমতো কেন্দ্র সরকার প্যাবে যা অনুমোদন পাঠায় রাজ্যগুলো ঠিক সেইভাবে কিছু করে না। এই 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 জায়গাতে আর আপনার কাছে আরেকটা প্রশ্ন করার আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা বেশ কয়েক মাস আগেই বলেছিলেন যে আপনাদের যে ফাইলটা আপনাদের বেতন বৃদ্ধি বা বেতনের পরিকাঠামো বেতন কাঠামোর যে ফাইল সে ফাইল নবান্নে পৌঁছে গিয়েছে, সে ফাইল নিয়ে আপনাদের কাছে কি খবর রয়েছে? দেখুন আমার কাছে কিন্তু নির্দিষ্ট করে ফাইলের বিষয়ে কোনো খবর নেই, কারণ আমি এখনো পর্যন্ত এমন কোনো তথ্য হাতে আমার আসেনি যে যেটাতে আমি জোর দিয়ে বলতে পারি যে ফাইল রেডি করে পাঠানো হয়েছে। আমার কাছে একটা ছোট্ট খবর এরকম ছিল যে যখন আমরা এই আন্দোলন শুরু করেছিলাম তার আগেই যে ইনক্রিমেন্ট যে অধিকারটা আমরা আগে অর্জন করেছিলাম রাজ্য সরকার একবার বেতন বৃদ্ধি করার পরে ইনক্রিমেন্টটাকে বন্ধ করে দেওয়া দিয়েছিল, সেই ইনক্রিমেন্টটাকে আবার চালু করার জন্য আমাদের এই আন্দোলন থেকে যে চাপ আমরা সৃষ্টি করেছিলাম সেই ইনক্রিমেন্টের বিষয়ে একটা ফাইল এবং আমাদের যে অবসরকালীন ভাতা যেটা আমরা 2010 সালে আমরা ঘোষণা করা হয়েছিল এবং আমাদের লাগু করা হয়েছিল যে অবসরের পরে 1 লক্ষ টাকা পাওয়া যাবে সেইটাকে কিছুটা বৃদ্ধি করে তার একটা ফাইল এরকম তৈরি হয়েছে। এবং এটা আমরা ধরুন এই খবরগুলো তো ডাইরেক্ট যতক্ষণ না মন্ত্রী বসে বলছেন ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারি না। মন্ত্রীর কাছে আমরা আমাদের আন্দোলন স্থগিত করার পরে বসার পরে এই ধরনের একটা ফাইল তৈরি হয়েছে ও সেটা অর্থ দপ্তরে গেছে, অর্থ দপ্তর সেটাকে এখনো পর্যন্ত যেই প্রপোজালকে অ্যাকসেপ্ট করে পাঠায়নি শিক্ষা দপ্তরে প্রেরণ করেনি এরকম খবর একটা সেই দিন আমরা বসে জেনেছিলাম। পরবর্তীকালে আমরা কর্মীদের কাছ থেকে যারা সর্বশিক্ষা মিশনের কর্মী আছেন বা শিক্ষা দপ্তরের কর্মী আছেন আমরা শুনেছি যে সেই ফাইল
গুলো শিক্ষা দপ্তরে অনুমোদন আর অর্থ দপ্তরে অনুমোদন পেয়ে শিক্ষা দপ্তরে ফিরে এসেছে, কিন্তু সেটাকে এখনো পর্যন্ত অর্ডার করার মতো অবস্থায় কিন্তু নামেনি বা সেইটা এখনো ফাইল কিন্তু টেবিল থেকে অন্য টেবিলে পৌঁছয়নি। আপনারা জানেন যে এই অর্ডার করতে গেলে সমগ্র শিক্ষা মিশন থেকেই অর্ডারটা হবে, কিন্তু সেটা এখনো পর্যন্ত আমরা দেখলাম যে এই প্যান্ডামিকের কারণেই হোক রাজ্য সরকার নানা রকম অজুহাত খাড়া করে সেটাকে কিন্তু এখনো পর্যন্ত করছে না। কিন্তু অবসরকালীন ভাতা সেটা আমাদের ভীষণভাবে প্রয়োজন ছিল। ১৯ সালে আমাদের বহু পার্শ্ব শিক্ষক রিটায়ার করলেন এবং তাদের যদি এই অবসরকালীন ভাতাটা বাড়ানো হয় তাহলে যারা রিটায়ার করে গেলেন এই সময় তারা কিন্তু এটার থেকে বঞ্চিত থাকলেন। আর ২০১৯ সাল থেকে যে ২০১৯ সালের জুন মাস থেকে আমাদের ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল সেটা তো আপনারা জানেন যে একটা বছর ঘুরে গেল সেই ইনক্রিমেন্টের অধিকার আমাদের কেড়ে নিয়ে ইনক্রিমেন্টটাকে বন্ধ করে দেওয়া হলো। ফলে এই দুটো বিষয় আমি জানি, কিন্তু বেতন বৃদ্ধি বেতন কাঠামো এই বিষয়ে আমাদের আমার কাছে অন্তত পক্ষে পক্ষে কোনো স্পষ্ট সুস্পষ্ট কোনো ধারণা আমার নেই, আমার কাছে কিন্তু কোনো রকম কোনো এই ধরনের কোনো খবর নেই। এবং শেষের দিনে যেদিন আমরা ১৫ই জুন অর্থমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রীর কাছে দেখা করে আমরা আমাদের এই প্যান্ডামিকের যে চেক দিতে গিয়েছিলাম যে আমাদের করোনার সাহায্য তহবিলে রাজ্য সরকারে, তখনও ওনার সঙ্গে যখন কথা হয়েছিল তখনও উনি কিন্তু আমাদের খুব সুস্পষ্টভাবে এই বিষয়ে কোনো ধারণা দিতে পারেন। উনি সেদিনও বলেছেন যে সিচুয়েশনটা এখন যেটা আছে সেটা এখন আলোচনা করার মতো সিচুয়েশন নয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে গেলে সিচুয়েশনটা আরও ভালো হলে তবে আমরা আলোচনা করতে পারবো। তাতে সেই কথাতে ধরে আমার মনে হয়েছিল যে তাহলে আলোচনাটা যেখান থেকে যে সুপ্রিমো, আমরা জানেন যে মুখ্যমন্ত্রী একমাত্র এই ব্যাপারে আমাদের সদুত্তর দিতে পারেন, মুখ্যমন্ত্রী একমাত্র এই ব্যাপারে ঠিক পদক্ষেপ নিতে পারেন, তাহলে সেই জায়গায় যদি এই জিনিসটা না গিয়ে পৌঁছয় তাহলে আমাদের বেতন বৃদ্ধির ফাইল তৈরি হয়ে গেছে, বেতন বৃদ্ধির ফাইল অর্থ দপ্তরে চলে গেছে, প্রপোজাল নিয়ে চলে গেছে, এটা এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে কোথাও যেন একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। আপনাদের এই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের অপর যুগ্ম আহ্বায়ক তিনিও অনেকবার বলেছেন এই ফাইলের কথা, তাহলে সেই কথাগুলো কোথায় যাচ্ছে? সেই কথাগুলোর সঙ্গে তো মিল পাচ্ছি না আপনার কোনো কথা। হয়তো ওর কাছে কোনো খবর ছিল, সেটা এখনো পর্যন্ত আমার কাছে খবরটা নেই। এখন ওর কাছে কি খবর আছে সেটা তো পরিষ্কার করে ওকেও একটু বলতে হবে, সেটা আপনি একটু কথা বলুন, আমার সঙ্গে যেরকম কথা বললেন সেইভাবে ওনার ওর সঙ্গেও কথা বলুন, কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত এই ধরনের কোনো খবর নেই। তবে আমরা চাপ সৃষ্টি করতে পেরেছি শিক্ষকদের, পার্শ্ব শিক্ষকদের কিন্তু অবস্থা যে তিমিরে ছিল ঠিক মার্চ মাসের আগে অবধি এখনও সেই তিমিরেই রয়েছে, কারণ চলছে এই মুহূর্তে প্যান্ডামিক। আর এই প্যান্ডামিককে ইস্যু করেই কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের দ্বৈরথে এখনও পর্যন্ত আটকে রয়েছেন পার্শ্ব শিক্ষকরা, আর সেই কারণেই পার্শ্ব শিক্ষকদের মধ্যে কিন্তু ধৈর্যের বাঁধটাও ভাঙছে। তবে রাজ্য সরকার যদি মনে করে তাহলে কিন্তু পার্শ্ব শিক্ষকদের বিষয়টা নিয়ে তারা দ্রুত সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু এই মুহূর্তে আর্থিক সংকটে রাজ্য সরকারের পক্ষ থেকেই কিন্তু জানানো হচ্ছে তারা আটকে থাকছেন, আর এই মুহূর্তে স্কুল কলেজ বন্ধ, সেই কারণে কিন্তু রাজ্য সরকারও এই বিষয়টাতে সেই পরিমাণ গুরুত্ব দিতে চাইছে না, যেখানে কিন্তু রাজ্য সরকার স্পষ্ট বলে দিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের মাইনে কিন্তু বেতন কিন্তু দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু বেতন কোনোরকমভাবে কাটেল করা হচ্ছে না। অর্থাৎ এখনও পর্যন্ত যে অবস্থা এই মুহূর্তে সারা দেশ সারা বিশ্ব জুড়ে চলছে তা দৌলতে আটকে থাকছে পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ। দেখতে থাকুন নিউ টাউন সিটি কলকাতা। ধন্যবাদ বন্ধু মিত্র।